আপনারা জানেন আগামীকাল থেকে আগরতলা এয়ারপোর্টে বিমান উঠানামা করবে, সেজন্য একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর থাকা দরকার। সেজন্য সবাইকে নিয়ে আমরা এক মিটিং করেছি এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে সেখানে প্রসিডিউরটি কি হবে এয়ারপোর্টে। এক্ষেত্রে থার্মাল স্ক্রিনিং অফ অল প্যাসেঞ্জার শ্যাল বি ডান অন দি এক্সিট পয়েন্ট ম্যান্ডেটরি, আসা যাওয়া ম্যান্ডেটরি, সবাইকে স্ক্রিনিং করতে হবে। দুই, অল প্যাসেঞ্জার্স উইথ ফরেন ট্রাভেল হিস্ট্রি ইন লাস্ট 28 ডেজ, ফরেন পাসপোর্ট হোল্ডার্স অ্যান্ড হ্যাভিং সিমটমস উইল বি টেকেন টু নিয়ার বাই ফেসিলিটি সেন্টার ফর কালেকশন অফ স্যাম্পলস ফ্রম ইচ প্যাসেঞ্জার। রাজনা সাউদি দে উইল বি কেপ্ট ইন ফেসিলিটি কোয়ারেন্টাইন টিল রেজাল্ট ইজ ডিক্লেয়ার্ড। ইভ এ বাংলাদেশ পাসপোর্ট হোল্ডার প্যাসেঞ্জার ইজ ইন্টারেস্টেড ইন গোয়িং টু বাংলাদেশ বাই আওয়ার চেক পোস্ট, হি উইল বি ট্রান্সপোর্টেড টু আগারো চেক পোস্ট ইমিডিয়েটলি বাই স্পেশাল ভেহিকল অ্যাগেইনস্ট পেমেন্ট অ্যান্ড পারমিটেড টু এ ইমিডিয়েট টু বাংলাদেশ ফলোয়িং ডিউ প্রসিডিউর। এক্ষেত্রে সোজা চলে যাবে, আমরা পুরানো কার্গো যে একটা বিল্ডিং আছে এয়ারপোর্ট অথরিটি, সেখানে স্যাম্পল কালেকশনের জন্য এয়ারপোর্ট অথরিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সেখানে একটা কার্গো পয়েন্ট আছে, সেখানে ব্যবস্থা করবে। অ্যান্ড এসিমটোমেটিক প্যাসেঞ্জার্স হ্যাভিং কনফার্ম রিটার্ন টিকিট উইদিন 72 আওয়ার্স, একটা টিকিট আছে 72 ঘন্টার মধ্যে চলে যাব, কলকাতা থেকে এসে আমি এখানে 72 ঘন্টার মধ্যে চলে যাব, অফ ট্রাভেল উইল বি পারমিটেড টু গো উইথ দি অ্যাডভাইস দ্যাট দে সেলফ মনিটর দেয়ার হেলথ অ্যান্ড ইন কেস দি ডেভেলপ এনি সিমটমস দে উইল ইনফর্ম দি ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স অফিসার অর দি স্টেট কন্ট্রোল রুম নাম্বার আছে অর ন্যাশনাল কল সেন্টার, এটা আমরা বলব। এবং স্ক্রিনিং সবাইকে এবং কোথায় থাকবে ডিটেলস নেব, নজরদারি থাকবে আমাদের, এবং এই জন্য আমরা হোটেলগুলিও কালকের থেকে খুলে দিচ্ছি। থাকতে হবে কোথাও বিসর্জন হবে এগুলিমে, তাহলে তো বন্ধ হয়ে যাবে সব কিছু, হোটেলগুলি খোলা থাকবে। বাট সব ক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, এবং হোটেল থাকতে হলে এয়ার টিকিট থাকতে হবে, ট্রেনের টিকিট থাকতে হবে, বাসের কিছু থাকতে হবে, বা ধর্মনগর বিলোনিয়া কোথাও থেকে আসলো তার যেন থাকতে পারে, কোন একটা চিকিৎসার জন্য আসলো সেক্ষেত্রে এগুলি বৈধ যদি কিছু থাকে সেগুলির জন্য হোটেল এগুলি লক্ষ্য রাখবে। নেক্সট, স্যাম্পল উইল বি কালেক্টেড ফর অল এসিমটোমেটিক প্যাসেঞ্জার্স, স্যাম্পল উইল বি কালেক্টেড ফর অল এসিমটোমেটিক প্যাসেঞ্জার্স হু আর নট ত্রিপুরা রেসিডেন্ট অ্যান্ড আর কামিং হিয়ার ফর স্টে মোর দেন 72 আওয়ার্স, দেয়ার প্লেস অফ স্টে ইন ত্রিপুরা উইল বি কালেক্টেড অ্যান্ড দে উইল বি লেফট উইথ দি অ্যাডভাইস দ্যাট দে সেলফ মনিটর দ্যাট হেলথ অ্যান্ড ইন কেস দে ডেভেলপ এনি সিমটম দে উইল ইনফর্ম দি ডিস্ট্রিক্ট সার্ভিস অফিসার অর দি স্টেট কন্ট্রোল অফিসার রুম অ্যান্ড ন্যাশনাল কল সেন্টার। অর্থাৎ 72 বেশি থাকবে যারা সেদের জন্য এই ব্যবস্থা। ফর অল আদার প্যাসেঞ্জার্স স্যাম্পল উইল বি কালেক্ট টেকেন অন র্যান্ডম বেসিস ফর এভরি ফিফথ প্যাসেঞ্জার,
এটা সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইনে কোন 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 না দুই একটা সংবাদ মাধ্যম লিখেছে যে এই সিস্টেম তো ঠিক না, এই সিম্পটমসের ক্ষেত্রে 1:5 ইট ইজ এটা ঠিক না। প্রথম হলো এটা একটা নতুন রোগ, আমরা কি রিসার্চ করে এখনো বের করতে পারিনি কোনটা বেস্ট, এবং তারপরেও দিল্লির যে গাইডলাইন সেখানে বলছে শুধু স্ক্রিনিং করে ছেড়ে দাও এই সিম্পটমের ক্ষেত্রে। আমরা ইন এডিশন কেন বলছি এই যে গাইডলাইন আজকে এসছে, নোট স্টেটস ক্যান অলসো ডেভেলপ দেয়ার ওন প্রোটোকল উইথ রিগার্ডস টু কোয়ারেন্টাইন অ্যান্ড আইসোলেশন অ্যাজ পার দেয়ার অ্যাসেসমেন্ট। আমরা এই রাজ্য 1:5 করছি, আমরা করার কথা নয়, আমরা জনগণের নিরাপত্তার সাথে কোনো কম্প্রোমাইজ করছি না। কোন কেউ দেখাতে পারবেন না এখানে আমার কাছে সেন্ট্রাল কমান্ডার আছে কি এসিমটোমেটিক আজকে এসছে 24/5 এসিমটোমেটিক প্যাসেঞ্জার্স উইল বি পারমিটেড টু গো উইথ দি অ্যাডভাইস দ্যাট দে শ্যাল সেলফ মনিটর দেয়ার হেলথ ফর 14 ডেজ ইন কেস দে ডেভেলপ এনি সিমটমস দে শ্যাল ইনফর্ম দি ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স অফিসার অর দি স্টেট ন্যাশনাল কল সেন্টার। আমরা চোরাবাড়ি হোক, রেলওয়ে স্টেশনই হোক, এয়ারপোর্ট হোক, আমরা কিন্তু 1:5 করছি, এবং এই জন্যে আমাদের এই যে আমরা টেস্টের সংখ্যা এত বেড়েছে এই কারণে আমরা কোনো রকম রিস্ক নিতে রাজি নই, এবং এই জিনিসটা